আমার এই নিউ টিউটোরিয়ালে সবাইকে আপনাদের স্বাগতম। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকন দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি চলে যায় তাড়াতাড়ি। ভিডিওটি কাজ হচ্ছে আপনার কীভাবে আপনার ওয়াইফাই রাউটারে আপনার কতজন মানুষ আপনার রাউটারটি ব্যবহার করছে, আপনি কাদেরকে কাকে পাসওয়ার্ড দিচ্ছেন, যারা যারা আপনার রাউটার ওয়াইফাই পাসওয়ার্ডটা বেশি মানুষ ইউজ করছে তাদের কীভাবে ব্ল্যাকলিস্টে করবেন। তারা জানি কোনোভাবেই আপনার ভিডিও সরি রাউটারটি রাউটার থেকে ওয়াইফাইটি কোনোভাবেই ব্যবহার করতে না পারে। আর এবং কে কত কেবিএস ইউজ করতেছে সেই বিষয়ে দেখাবো। একটা আপনি মোবাইল থেকে চাইলে পারবেন, অ্যান্ড মোবাইল থেকে চাইলে আপনি মোবাইলে সরাসরি একটা অ্যাপস চলে যাবেন, অ্যাপসটির নাম হচ্ছে টান্ডা, ওখানে চলে যাবেন। ওখানে গিয়ে আপনার রাউটার অ্যাপসটি ইনস্টল হলে রাউটার পাসওয়ার্ডটি রাউটারটা আপনার লগ ইন করবেন, ওখানে রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখতে পাবেন সরাসরি। আর আমি যেটা দেখাচ্ছি এটা এক অপশনাল অপশনাল আপনার ওয়েবসাইট থেকে যেটা দেখবেন, সেই জন্য আমাদের ফার্স্ট চলে যেতে হবে রাউটারে। যে কোনো একটা ওয়েবসাইট ঢুকবো, আমি যেমন ওয়েবসাইট ঢুকলাম, যে কোনো একটা ওয়েবসাইট ঢুকলাম, এখানে যে ক্লিক করবো 192.168.0.1, ঠিক আছে, ক্লিক করার পর সার্চ দিব, এটা দিয়ে অ্যাডমিন পাসওয়ার্ডটা চলে আসছে। আমার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আছে এটা আমি দিয়ে দিব। IL 21345 অ্যাডমিন পাসওয়ার্ড এটা অ্যাডমিন পাসওয়ার্ড সম্ভবত ভুল হচ্ছে, সেটা আমার শিওর মনে আসতেছে না। ওয়েট, অ্যাডমিন দিয়ে দেখি ফার্স্ট, এটা দিচ্ছে না তাহলে আপনার ঠিক আছে। আমার অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন ঢুকে গেছে, ঠিক আছে, যেটা দিয়ে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা ঢুকে গেছে সরাসরি। এখানে দেখেন আমার সেখানে কত কপি করে টানতেছে 62 কেবি করে। আপনি হচ্ছে ডাউনলোড স্পিড, কেউ যদি আপনি কোনো একটা ভিডিও ইউটিউব থেকে বা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক থেকে ভিডিও ডাউনলোড করতেছেন, দেখেন 3 MBPS করে এখন টানতেছে আমার, এখন 2 MBPS করে। আর আপনি আপলোড স্পিড যেটা আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, ইউটিউবে বা যে কোনো ওয়েবসাইটে পোস্ট করার জন্য, ওখানে টানতেছে কত কেবি করে 1 কেবি 5 কেবি সেকেন্ড, যত যা পায় সেরকম ভাবে আপনার টানতেছে এখানে। আর একটা হচ্ছে আপনার ডাউনলোড স্পিড, ডাউনলোড স্পিড হচ্ছে আপনার দেখেন টানতেছে 323 কেবি করে। তারপর হচ্ছে আপনার আমার ডিভাইসটি, আমার রাউটার ডিভাইসটি কতজন ইউজ করতেছে এখানে অলরেডি, সবগুলো আমি দেখাবো কতজন আমার রাউটারটি ব্যবহার করতেছে। আমি যে কানেকশনটি আনছি, কানেকশনটি হচ্ছে আপনার পপ দিয়েও এখানে সিস্টেম দেওয়া আছে, 9 ঘন্টা ধরে ব্যবহার করতেছি। 9 ঘন্টা আগে কিছু অফ ছিল একটু, আবার এই জন্য স্টার্ট করছি। যেমন দেখাচ্ছে 9 ঘন্টা 16 মিনিট 50 সেকেন্ড ধরে আপনার রাউটারটি এখানে চলতেছে, ব্যবহার হতেছে। এখন এখানে সরাসরি ক্লিক করবো বা আপনি এখান থেকে চলে যাবেন ইন্টারনেট সেটিং, ইন্টারনেট সেটিং চলে যাবেন। ইন্টারনেট সেটিং আছে এখানে, আপনার দুইটা অপশন আছে, যেটা আপনি মেইন সার্ভার থেকে রাউটারে লাইন নেবেন, ঠিক আছে, লাইন নিলে তারপর ওরা ওখান থেকে একটা অনু দেয়, ঠিক আছে, অনু ওটা কি বলে জানি না, যাই হোক অনু, ওইটার মাধ্যমে আপনি ওইটা অনুটা, ঠিক আছে, অনুটা অ্যাড্রেস জাস্ট লাগানোর পরে আপনার যেখানে আইপি অ্যাড্রেস যেটা বলে, আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা, তারপরে যেটা হচ্ছে পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস হচ্ছে পপ, ঠিক আছে। আপনি যদি ডাইরেক্ট রাউটার থেকে নিতে চান, রাউটার থেকে তাহলে এটা নেবেন ডাইনামিক আইপি, ঠিক আছে, এইটা সিলেক্ট করে তারপর আপনি রাউটার টু রাউটার নিতে পারবেন। আর যদি ডাইরেক্টটা নিতে চান তাহলে আপনার এইটা অবশ্যই অবভিয়াসলি নিতে হবে, যে কোনো আপনার ডাইরেক্ট লাইন নিতে গেলে, ডাইরেক্ট লাইন বলতে আপনার মেইন লাইন কারোর কাছ থেকে যে লাইন নিতে চান অরিজিনাল যেটা কোম্পানি থেকে, তখন এটা ব্যবহার হয়। তারপর যেমন ওয়্যারলেস সেটিং, ওয়্যারলেস সেটিং আমি যেটা পাসওয়ার্ড দিয়েছি, আমার নেম দিয়েছি, ঠিক আছে, আমার ওয়াইফাই পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমার ওয়াইফের নেম, ঠিক আছে, আমি চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারবো এটা। তারপর হচ্ছে বর্ডার কন্ট্রোল আস, তবে আমি যে কটা এখানে আমার ইউজ করতেছি এখন কে কত কপি করে টানতে আসে, তারপর এখানে লিমিট দেওয়া আছে, আমি একটু যেমন এইটাকে আমি লিমিট দিয়ে রাখছি কিছু। দেখেন ডাউনলোড স্পিড দিছি আমি কত, ডাউনলোড স্পিড 15 কেবিস, আর আপলোড স্পিড এখানে আমি কিছু নাম লিখে রেখেছি, একটা টান্ডা আমি একটা সাইড লাইন দিয়েছিলাম, ঠিক আছে, ওইটার নাম আছে টান্ডা। আর ডেস্কটপ ইউজ করতে যেটা আমি এখন ব্যবহার করতেছি আমার কম্পিউটারে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ডেস্কটপ, ঠিক আছে, এখানে লেখা আছে আমার স্পিড কিরকম টানতে আছে,
7 কেবি করে আপলোড হচ্ছে প্রতি সেকেন্ডে, এখানে তাও সরাসরি উঠতে আছে। তারপর আমি যে সাইড লাইন দিয়েছিলাম ওখানে দেখেন সেকেন্ডে 1.85 কেবি স্পিড ডাউনলোড হচ্ছে, এখানে আবার 264, আর আপলোড হচ্ছে আপনার 47 কেবি স্পিডে। আর এগুলো কোনো আপলোড হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না, এগুলো নিরিবিলি আছে। এখন অনেকেই ঘুমিয়ে গেছে রাত্রেবেলা ইউজ করতেছেন, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। আপনি দেখেন, যাই হোক আপনি দেখাচ্ছি, এই যে ধরেন ব্ল্যাক লিস্টে খোলা হবে, ঠিক আছে। ব্ল্যাক লিস্টে খোলার জন্য কী করতে হবে, জাস্ট দেখবেন যে আপনার এই লাইনটা, এটা আমি চিনি না, ঠিক আছে, মাসুদ নামে সেভ করা আছে এই লাইনটা, এই লাইনটা কার আসলে জানি না, যাই হোক এই মাসুদ এটাও তো ইউজ করতেছে 5 কেবি 6 কেবি সেকেন্ডে করে। এটা আপনি যদি অফ করে দিতে চান, এই লাইনটা এখন ইউজ করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য কী করতে হবে, আপনাকে এখানে এখানে যাবেন, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন, ডাইরেক্ট ব্ল্যাক লিস্টে চলে যাবে, এই আইডিটা ব্ল্যাক লিস্ট চলে যাবে, আপনার এখানে কোনোভাবে কানেক্ট হবে। তারপর এখানে সিলেক্ট করার পর, এটা এটা এখন সিলেক্ট করার পর, তারপর এখানে আপনার ওকে বাটনে ক্লিক করবেন, সেভিং হয়ে গেছে। দেখেন ওর আইডিটা এখানে কোনো কোথাও নাই, আমি আবার রিফ্রেশ করে দেখাচ্ছি, 7 জন ছিল, 4 জন। দেখেন ওই মাসুদ নামে কোন আইডি এখানে নেই, ঠিক আছে, আইডি লিঙ্কই এখানে নেই, কারণ কি ওইটা ব্ল্যাক লিস্টে ফেলা আছে। ওইটা ব্ল্যাক লিস্টে ফেলানোর পর আপনি কোনো কোনোভাবেই আপনার কাজ করবেন, যেমন ব্ল্যাক লিস্টে ফেলা আছে, এখানে দেখাচ্ছে ওর আইপি অ্যাড্রেস কোনটা, ঠিক আছে, 40D3AE DA6D76, ওর আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, ঠিক আছে। আমি যদি চাই আমি আমার ব্ল্যাক লিস্টে এখান থেকে খুলে দিতে পারি, অবভিয়াসলি আমি এখন দিব না, একটু পরে দিব। তারপর আপনার অ্যাডভান্স, অ্যাডভান্স এটা হচ্ছে আপনার ব্ল্যাক লিস্ট আমার দেওয়া আছে, যে সেজন্য এটা এখানে শো করতেছে। আপনার আর আরেকটি ভিডিও আমি দেখছি, এটা দিয়ে পারবেন আপনার পাসওয়ার্ড, আপনার রাউটার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করছিলাম কিছুক্ষণ আগে, আমি ফার্স্ট যখন ঢুকার সময় ভুলে গেছিলাম অ্যাডমিন পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয় সেটা ভুলে গেছিলাম, ওই এখান থেকে আপনি ওইটা চেঞ্জ করতে পারবেন, যেমন এটা আমার অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে, এটা চলে আসছে এখানে। তারপর আপনি এখানে 4 জন দেখেন, 4 জন ইউজ করতেছে আপনার অনলাইন ডিভাইসে, এবং সেকেন্ডে কতগুলো ট্রানজেস, 2.8 MB করে, কেবিস হচ্ছে 2.2 করে আপনার সেকেন্ডে টানতে আসে, এখানে টেনে নিতে আসে আপনার এই লাইনটিতে। আই হোপ ভিডিওটি অনেক ভালো লাগছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব আপনি ক্লিক করে দিবেন। আর পরবর্তী নিউ কোনো ভিডিও ছাড়লে যেন সরাসরি সবার আগে আপনার আপনি পেতে পারেন, সেই জন্য এখান থেকে আমি সব দেখলাম আপনি কীভাবে কী ঢুকবেন, কীভাবে ক্লাস টেস্ট করবেন, আপনার রাউটার কে কতজন চালাচ্ছে সেটা দেখতে পারবেন। এখন অনলাইন ডিভাইস 4 জন আছে, আমি দিছিলাম টোটালি, আমার লাইন দেওয়া আছে আপনার 7 জনের কাছে, এখন অলরেডি 3 জন অফ হয়ে গেছে, ব্যবহার করতেছে না, এই জন্য এখানে উঠছে শো করছে। আশা করি আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক দিয়ে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবভিয়াসলি যতটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করতে চেষ্টা করবো। আমি আবার রিফ্রেশ দিলাম, একটু রিফ্রেশ আর কি দেখাচ্ছে, ওকে ডান, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।